জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ফের চুরির ঘটনা ঘটল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানা জঙ্গিপুর পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের এক ট্রাফিক ওয়ার্ডেনের বাড়ি দুটি ঘরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল সোমবার সকালে। পরিবারের সদস্যদের বিষয়টি নজরে আসে। নজরে আসতে হতবাক সকলেই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জঙ্গিপুর থানা পুলিশ। সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। আমি রাত্রে 10:30টার সময় বাড়ি আসি। বাড়ি আসার সময় দেখি সদর দরজাটাতে যে তালাটা মারা থাকে সে তালাটা হালকা ঘুঁচানো। তো যাই হোক, স্বাভাবিক মানে হয়তো তালাটা ওরকমই, ওই জন্য কোনো কিছু মনে করি। আমি রাত্রে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পরে রাত আমার ভোরবেলাতে যখন ঘুম ভাঙে 5:30টার সময়, তখন আমি দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে লক। আমার উপরের ঘরে আমি একাই ছিলাম। আমার মা ছিল না, আমার ওয়াইফ ছিল না। আমি যখন দরজা খুলতে যাই দেখছি যে বাইরে থেকে লক করা। তো আমি পাশের বাড়িতে ফোন করে আমি খোলাই। খুলে আমি নিচে আসি। নিচে এসে দেখি যে আমার নিচের ঘরের সবগুলো দুটো ঘরের দরজা ভাঙা, তালা ভাঙা, আর হচ্ছে আলমারি ভাঙা। আমি ঘরে ঢুকে দেখি যে আলমারিতে কিছু নেই, সর্বস্ব যা ছিল, সোনা ছিল, টাকা পয়সা ছিল মায়ের, সবগুলো নিয়ে চলে গেছে।